হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস ফাইভ, যেটা সেপ্টেম্বর মাসে প্রোভাইড করেছে। আমি অলরেডি অ্যান্সারগুলো করে ফেলেছি, তোমাদের সাথে জাস্ট শেয়ার করবো। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী বলেছে। বলেছে হি ইজ গোয়িং ড্যাশ কলকাতা, দিক তুলে ধরেছে তাই জন্য হবে টু টু কলকাতা। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, যেহেতু আমার মাথার উপর দিয়ে পাখিটা উড়ে গিয়েছিলো তাই কী হবে ওভার, ছুঁয়ে থাকলে অন হয় না ছুঁয়ে থাকলে ওভার হয়। ফিশেস লিভ ড্যাশ ওয়াটার, মাছেরা বসবাস করে কোথায় জলের মধ্যে, মধ্যে হলে হয় ইন, এই জন্য ইন ওয়াটার। পুট দ্য পেন কলমটা রাখো, কোথায় রাখো ড্যাশ দ্য টেবল, এটা হবে কিসের উপর, টেবিলের উপর, এই জন্য অন দ্য টেবল। ক্লিয়ার? এবার চলে আসি আমরা অ্যাক্টিভিটি টু এ। অ্যাক্টিভিটি টু এ কী আছে, ফিল ইন দ্য টেবল অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্ম ফলোয়িং। আমাদের যে এখানে ফুল ফর্ম আছে সেটা শর্ট ফর্ম বলবো। ক্যান নটের শর্ট ফর্ম হচ্ছে কান্ট, আই এম এর শর্ট ফর্ম হচ্ছে আই অ্যাম, ডিড নট এর শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট, ইউ হ্যাভ এর শর্ট ফর্ম হচ্ছে ইউভ। আশা করি বোঝা গেল। এরপর চলে আসি আমরা এখানে অ্যাক্টিভিটি থ্রিতে। আমাদের কী বলেছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, লাইট মানে আলো, যার অপোজিট হবে ডার্ক অন্ধকার, ইজি সহজ ডিফিকাল্ট, নেভার যার অপোজিট হবে এভার, কার্লি যেটা হচ্ছে কোচকানো বলতে পারো যেটা হবে সোজা স্ট্রেট। এবার চলে আসো আমাদের এবার করতে হবে কি অ্যাক্টিভিটি ফোর। অ্যাক্টিভিটি ফোরে কী বলেছে, অ্যাক্টিভিটি ফোরে বলেছে মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এগুলো দিয়ে আমাদেরকে বাক্য বানাতে হবে, ঠিক আছে, ক্লেভার দিয়ে। যেমন হি ইজ ক্লেভার বয়, সে হয় চালাক বালক। শেল্টার, শেল্টার মানে বাসস্থান, আর শেল্টার ইজ আ হাউস, একটা শেল্টার বাসস্থান হলো কি একটা বাড়ি। হ্যাঁ, রক, রক দিয়ে কী লিখেছি, দ্য রোড ওয়াজ ব্লকড, রাস্তাটা ব্লকড হয়ে আছে বাই ফলেন রক্স, যে পাথরগুলো পড়েছে তার দ্বারা। জাম্পড দিয়ে কী করেছি, আই সি আমি দেখি টম জাম্প ইন টু দ্য পন্ড, আমি কি দেখি টমকে ঝাঁপ মারতে দেখি পুকুরের মধ্যে, এই জন্য বললাম আই সি টম জাম্প ইন টু দ্য পন্ড। এই ছিল তোমাদের অ্যান্সার। যদি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, আর অবশ্যই লাইক করবে, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবে সাবস্ক্রাইব করে, যাতে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। আমি এখানে সব ধরনের শর্টকাট বইয়েতে ইংলিশ গ্রামার ইংলিশ টেক্সট সে ওয়ান থেকে শুরু করে টুয়েলভ অবধি সব কিছু শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।